আজকের বিষয় বাচ্চা হচ্ছে না, কি করলে বাচ্চা হবে। আমি ডক্টর ফারহান, রয়েছি ভিডিও শেষ পর্যন্ত, তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে কনসিভ করার আগে যে কথাটি আপনাকে মনে রাখতে হবে তা হলো হতাশা হওয়া যাবে না, আপনি টেনশন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সবসময় পুষ্টিকর খাবার এবং প্রচুর পানি পান খাবেন, যথেষ্ট বিশ্রাম নেবেন। আপনার মাসিক যদি নিয়মিত হয় বা মাসিক চক্র 28 থেকে 32 দিনের মধ্যে হয়, তাহলে আপনাকে জানতে হবে মাসিক এর 10তম দিন থেকে 15তম দিন পর্যন্ত সহবাস করতে হবে, কারণ এই 5 দিন মেয়েদের ডিম্বপাত হয়ে থাকে। কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া নিয়মিত 1 বছর মাসিকের শারীরিক মিলনের পরও কোনো দম্পতির যখন সন্তান হয় না তখন তাকে বন্ধাত্ব বলে থাকে। সাধারণভাবে 1 বছর চেষ্টা করেও গর্ভধারণ না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। যে মেয়েদের বয়স 36-এর বেশি বা কোনো কারণে গর্ভধারণের সমস্যা হতে পারে বলে সন্দেহ করছেন, তারা আগে থেকেই এই সমস্যার সমাধান করে নিন। বিশেষজ্ঞ ডাক্তার সাধারণ কারণগুলো পরীক্ষা করে দেখবেন এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা দিবেন। কারণসমূহ অনেকগুলো সম্ভাব্য কারণ আছে এবং এটা স্ত্রী পুরুষ উভয়েরই হতে পারে। মূল কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। মেয়েদের ক্ষেত্রে প্রধান কারণগুলো হলো অতিরিক্ত ওজন, হরমোনের তারতম্য ঠিকমতো এভোলিউশন না হওয়া, ফিজিক্যাল ওভারভিউ সিন্ড্রোম, ডিম্ববাহী নালীতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হওয়া এবং অ্যান্ড্রোমেটিসিস। পুরুষের ক্ষেত্রে বন্ধাত্বের কারণগুলো হলো বীর্য সংক্রান্ত। দেখা গেছে স্বাস্থ্যকর জীবনযাপন করলে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে বন্ধাত্ব এড়ানো যায়। তবে বন্ধু খেয়াল রাখবেন, এই 5 দিন যদি আপনি সহবাস করে থাকেন তাহলে অবশ্যই আপনার গর্ভধারণ হওয়ার কথা। আর যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানাতে হলে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, পুরনো হলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন। বিডি হেলথ টিভি, আপনিও আপনার পরিবারকে সুন্দর ও সুস্থ রাখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আপনার সমস্যা বলুন। সাবস্ক্রাইব করার পর রিং আইকনে